টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ পানিবদ্ধতায় চাঁদপুরের হাইমচরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন পান চাষিরা। পানি নিষ্কাশন করে আবারও চাষাবাদ শুরু করতে সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি তাদের। এদিকে কৃষি অধিদপ্তর বলছে, প্রণোদনার বিষয়টি জানানো হয়েছে মন্ত্রণালয়ে, বরাদ্দ পেলে দেয়া হবে সহযোগিতা। চাঁদপুর থেকে HM নিজামের প্রতিবেদনে আরও জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর। প্রায় আট দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট পানিবদ্ধতায় তলিয়েছে চাঁদপুরের হাইমচর উপজেলার প্রায় 90 হেক্টর জমির পান। এর মধ্যে প্রায় 9 হেক্টর জমির পান একেবারেই নষ্ট হয়েছে। এতে প্রায় 4 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি কৃষি অধিদপ্তরের। কৃষকদের দাবি, গত 30 বছরেও এমন পানিবদ্ধতা দেখেনি কেউ। আর আকস্মিক এমন পানিবদ্ধতায় পানির বরজ রক্ষায় অস্থায়ী বাঁধ নির্মাণ সহ বিভিন্ন চেষ্টা করেও রক্ষা করা যায়নি পানের বরজ। আমার জন্মের পর থেকে এই সমস্ত বন্যা আমি দেখি না, যে বন্যায় আমার 500 পানের বোর নষ্ট হয়ে গেছে। এখন আমার 500 পানের বোরে যে পান ছিল এগুলো সব পাটের মতো নষ্ট হয়ে গেছে, আমার লতো পাটের মতো নষ্ট হয়ে গেছে। বন্যার পানি আমার 200 বোর নষ্ট হয়ে গেছে। বোরের মধ্যে 1 কোমর পানি, পানের লতা সব হুচ্ছে গেছে। আগার পানগুন অনেক মাইন্ডা ডেগা গুছতে আছে। আমি এই জীবন হয় এই বন্যা দেখি না, এই পানি দেখি না। আজ আমার ঘর বাড়ি 10-এর ঘর দুয়ার বাড়ি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে পান চাষ করে তারা। বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে সরকারি সহযোগিতা না পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলে দাবি তাদের। তাই সরকারের কাছে আর্থিক প্রণোদনা চান পান চাষিরা। আমার গড়ো বাড়ি রাস্তা গাড়ো বাড়ি যে পান ব্যবসা করি সেই পান তলে গেছে, আমি কি চলুক কিস্তি উড়িয়া এই পানের ব্যবসা করতেছি। এখন আমাদের যে পানের বড়গুলা এখন পানি কলিয়া নিয়ে গেছে, এখন আমরা কী করিয়া চলবো আর কিস্তি দিবো কী করিয়া খাম আমার ছেলে ফেলে নিয়ে নিয়ে আমাদের দুর্ভাগ্য। এখন আপনারা যদি আমাদের দিকে চান তাহলে আমরা বাঁচব। আরও কিছুদিন এভাবে পানিবদ্ধতা থাকলে ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে দাবি কৃষি অধিদপ্তরের। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে প্রেরণ করার কথাও জানান এই কর্মকর্তা। আমাদের 100-এর উপরে পান চাষি একবারে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতির মাত্রা আমরা পরবর্তীতে আরও বাড়বে মনে করছি যদি পানি অতি দ্রুত সরে না যায়। এবং পানি দ্রুত সরে যাওয়ার পর আমরা কৃষি বিভাগ তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেবো। চাঁদপুরে মোট পান চাষি রয়েছেন 1,039 জন। বছরে প্রায় 1,645 মেট্রিক টন পান উৎপাদিত হয় এখানে, যা টাকার অঙ্কে প্রায় 98 কোটি 70 লাখ টাকা। উৎপাদিত এসব পান চাঁদপুর সহ আশেপাশের জেলায় বিক্রি করেন চাষিরা। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।